আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বদিরুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আন্তর্জাতিক সম্পর্ক পরিক্রমায়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কনফ্লিক্ট রেজুলেশনের বিভিন্ন উপায়গুলো, অর্থাৎ কি পদ্ধতিতে আমরা একটি সংঘাতের পূর্ণ সমাধান আদায় করতে পারি বা অর্জন করতে পারি, সে সম্পর্কে জানব। প্রথমত যদি বলি যে কোনো একটা সংঘাত যখন সৃষ্টি হয়, সেটাকে ঠিক কোনভাবে পূর্ণ সমাধান, আমি অর্থাৎ আমি আমার গত ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে সমাধান অর্থাৎ সেটেলমেন্ট অ্যান্ড রেজুলেশন অর্থাৎ পূর্ণ সমাধান, এই দুটির মধ্যে পার্থক্য কী। তো যাই হোক, কোনো একটি সংঘাতের পূর্ণ সমাধান কীভাবে আসবে সে সম্পর্কে কোনো নির্দিষ্ট করে কোনো মেথড নেই, মানে ইউনিভার্সালি অর্থাৎ সার্বজনীনভাবে স্বীকৃতি কোনো পদ্ধতি নেই। যখন কোনো সংঘাত বা দেশ সংঘাতের বিভিন্ন প্রেক্ষাপট থাকে, অর্থাৎ আমরা আমাদের সংঘাতের পূর্ণ সমাধানের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করেছিলাম যে কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝবো সংঘাতটির পূর্ণ সমাধান হয়েছে, সেখানে একটি বৈশিষ্ট্য ছিল যে উভয় দলের অর্থাৎ সংঘাতে লিপ্ত দলের সংঘাতের বিভিন্ন পর্যায় সম্পর্কে ধারণা থাকতে হবে, পরিষ্কার ধারণা থাকতে হবে। তো এই পরিষ্কার ধারণার জায়গায় কিন্তু আমরা আপেক্ষিকতা দেখতে পাই, অর্থাৎ একটা সংঘাতকে একটা দল একভাবে নিতে পারে, অন্য দল অন্যভাবে নিতে পারে। তো তার জন্য সংঘাতের সমাধানের জন্য ব্যক্তি থেকে ব্যক্তি অথবা দল থেকে দল অথবা সংস্কৃতি থেকে সংস্কৃতি অথবা রাজনৈতিক অঙ্গ সংগঠন থেকে অঙ্গ সংগঠন অর্থাৎ ইত্যাদি বিভিন্ন যারা ইউনিট, এই ইউনিটের মধ্যে এই সংঘাতের সমাধানটা কেমন হবে তার তাকে নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। তো যাই হোক, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের ক্ষেত্রে এই সংঘাতের পূর্ণ সমাধানের জন্য প্রধানত দুটি অংশ বা দুটি ক্যাটাগরি পাওয়া যায়, অর্থাৎ এই দুটি ক্যাটাগরির মাধ্যমে একটা সংঘাতের পূর্ণ সমাধান সম্ভব। প্রথম ক্যাটাগরি হচ্ছে প্রোঅ্যাক্টিভ মেথডস, দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে রিঅ্যাক্টিভ মেথডস। আসলে প্রোঅ্যাক্টিভ মেথডস দেখানো হয়, একটা সংঘাত তৈরি হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে বা অনেক পরিস্থিতিতে একটা সংঘাত লুকায়িত থাকে, বা আমরা বলতে পারি যে প্রতিরোধমূলক একটা ব্যবস্থা, সংঘাত যেন তৈরি না হয় এই একটা প্রতিরোধমূলক ব্যবস্থা, বা যে যে পদ্ধতি অনুসরণ করলে সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, সেই পদ্ধতিগুলোকে মূলত প্রোঅ্যাক্টিভ মেথড বলা হয়। আর একটা বিষয় হচ্ছে, সংঘাত যখন সৃষ্টি হয়েই যায়, যেহেতু আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম যে সংঘাতের সমাধান সম্পূর্ণরূপে সম্ভব নয়, কারণ এটি একটা ঐতিহাসিক পার্সপেক্টিভে সংঘাত তৈরি হয়, আর সংঘাত তৈরি হয় বিভিন্ন দলের বা বিভিন্ন মতের বা বিভিন্ন ইউনিটের মধ্যে যখন পার্থক্য দেখা দেয় বিভিন্ন ক্ষেত্রে, হইতে পারে সেটা স্বার্থে, হইতে পারে সেটা চিন্তা ভাবনা, সংঘাত তখনই দেখা দেয়। তো সংঘাত যখন সৃষ্টি হয়, সেই সংঘাতটাকে সৃষ্টি হওয়ার পরে কিভাবে হ্রাস করা যায়, সেই বিষয়গুলোকে নিয়ে কাজ করে রিঅ্যাক্টিভ মেথডস, অর্থাৎ সংঘাত তৈরি হওয়ার পরে কিভাবে আমরা সেটা সমাধান করতে পারি। প্রোঅ্যাক্টিভ মেথডের মধ্যে চারটি অংশ রয়েছে এবং রিঅ্যাক্টিভ মেথডের মধ্যে আরও অনেকগুলো অংশ রয়েছে। আর যদি সংক্ষিপ্ত আকারে বলি, প্রোঅ্যাক্টিভ মেথডের ভিতরে বলা হয় যে, আমরা ধরলাম যে দুটি রাষ্ট্র, বাংলাদেশ এবং ভারত, এই দুটি রাষ্ট্রের ক্ষেত্রে যদি কোনো সংঘাত তৈরি হয়, সে সংঘাতের রেজুলিউশনের ক্ষেত্রে অর্থাৎ সংঘাতের পূর্ণ সমাধানের জন্য আমরা যদি প্রোঅ্যাক্টিভ মেথডকে ব্যবহার করি, তাহলে প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে আমরা এই দুইটি রাষ্ট্রের মধ্যে সংঘাত তৈরি হতে পারে এরকম কোনো কোনো বিষয়, এরকম যে বিষয়গুলো ছিল বা আসতে পারে সেই বিষয়গুলো থেকে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আগে সচেতন হয়ে নেব। এবং সেই সচেতনতা আসবে কিভাবে, সেই সচেতনতা আসবে প্রথমে গুড গভর্নেন্সের মাধ্যমে, অর্থাৎ এই দুটি রাষ্ট্র যখন সুশাসনের অন্তর্ভুক্ত হবে, তখন এরা কিন্তু পারস্পরিকভাবে একে অন্যের প্রয়োজন, একে অন্যের স্বার্থ সম্পর্কে সম্মান দেখাবে। আমরা দেখিয়েছিলাম যে কনফ্লিক্ট রেজুলেশনের ক্ষেত্রে কোন কোন কন্ডিশনগুলো দরকার, তার প্রথমেই কিন্তু ছিল যে মিউচুয়াল ডিপেন্ডেন্স, অর্থাৎ পারস্পরিক যে নির্ভরশীলতা জায়গাটা সেটাকে প্রকাশ করা, সেটাকে গুরুত্ব দেওয়া। তো মিউচুয়াল ডিপেন্ডেন্সের ক্ষেত্রে কিন্তু একই ধরনের শাসন কাঠামো, একই ধরনের রাজনৈতিক ব্যবস্থা ইত্যাদি কিন্তু জরুরি। তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বলি যে এখানে যদি কোনো সংঘাত তৈরি হয়, তার পূর্ণ সমাধানের ক্ষেত্রে যদি
আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিই, অর্থাৎ প্রোঅ্যাক্টিভ মেথড নিই, তাহলে প্রথমে এই দুটি রাষ্ট্রের মধ্যে সুশাসনের জায়গাটা তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং, অর্থাৎ এই দুটি রাষ্ট্র যেটা পারস্পরিকভাবে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে একে অপর উপর নির্ভরশীল, তো সেই ক্ষেত্রে যদি ট্রাস্টের জায়গাটা না থাকে এবং যেটা বললাম যে সংঘাতের পূর্ণ আজ সমাধান তখনই হয় যখনই উভয় পার্টির মধ্যে বিভিন্ন যে স্বার্থ, বিভিন্ন যে মূল্যবোধ, সেগুলো সন্তুষ্টি দেখা দেয়। তো সে কনফিডেন্স বিল্ডিং বা ট্রাস্ট যদি সেখানে না থাকে, তাহলে কিন্তু একে ও একটা পার্টি অন্য পার্টির যে ট্রাস্ট, অন্য পার্টির যে ইন্টারেস্ট বা তার মূল্যবোধ ইত্যাদি সম্পর্কে কিন্তু তার জ্ঞানের জায়গা অনেক সীমিত থাকবে। তার ফলে কিন্তু একটা সুযোগ তৈরি হবে যে সংঘাত তৈরি হয়, সংঘাত বেঁধে যাওয়া। আর একটা জিনিস, কমিউনিকেশন, অর্থাৎ যখন দুটি পার্টির মধ্যে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি দীর্ঘদিন একটা যোগাযোগ বা সমন্বয়ের অভাব থাকে, তখন কিন্তু আমরা বলতে পারি সেখানে সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা হচ্ছে ইন্টার পার্টি কোলাবোরেশন, অর্থাৎ যে পার্টিগুলো সংঘাতে লিপ্ত তাদের মধ্যে যে সহমর্মিতা বলি বা সহযোগিতার যে জায়গাগুলো, আমরা প্রথমে যে মিউচুয়াল ডিপেন্ডেন্সির কথা বললাম, সেই মিউচুয়াল ডিপেন্ডেন্সিটা যখন না থাকে উভয়ের মধ্যে, মিউচুয়াল ডিপেন্ডেন্সিটা কীভাবে আসে? সেটা আসে ট্রাস্টের মাধ্যমে, সেটা আসে কোলাবরেশনের মাধ্যমে, সেটা আসে কমিউনিকেশনের মাধ্যমে। এই জিনিসগুলো যখন একটা মানে কতিপয় স্টেটের মধ্যে বলি বা কতিপয় পার্টির মধ্যে যদি না থাকে, তখনই কিন্তু সেখানে সংঘাত তৈরি হয়, অর্থাৎ প্রোঅ্যাক্টিভ সিচুয়েশন, অর্থাৎ কনফ্লিক্ট তৈরির আগের পরিস্থিতি, অর্থাৎ সংঘাত এখনও তৈরি হয়নি। তার আগে যদি আমরা প্রোঅ্যাক্টিভ এই মেথডগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু সংঘাত আর তৈরি হবে না। আর যখন সংঘাত তৈরি হয়ে গেছে, তখন কিন্তু আমাদের রিঅ্যাক্টিভ মেথডে এসে সংঘাতটা রেজুলেশন করতে হবে। তো রিঅ্যাক্টিভ মেথড হচ্ছে মূলত শান্তিপূর্ণ উপায়ে রেজুলেশন, অর্থাৎ রেজুলেশন শব্দের অর্থ আমরা দেখিয়েছিলাম প্রতিশব্দ হিসেবে পূর্ণ সমাধান শব্দটা যেতে পারে বা আনুষ্ঠানিক সমাধান, যেখানে শান্তিপূর্ণ উপায়ে সংঘাতের পূর্ণ সমাধান করা হবে, অর্থাৎ সেই সংঘাত থেকে যেন পরবর্তীতে আবার একটা সংঘাত না, মানে সেই সমাধান থেকে যেন পরবর্তীতে আবার একটা সংঘাত তৈরি না হয়। যেমন আমরা ভার্সাই ট্রিটির কথা বলেছি গত ভিডিওতে, আমরা ইসরায়েল প্যালেস্তিনের মধ্যে যে চুক্তিগুলো হয়েছিল, সেই চুক্তিগুলো যে পরবর্তীতে সংঘাত আবার যে তৈরি হয়েছে সেগুলো যে আটকাতে পারেনি, অর্থাৎ সেখানে যে সমাধানটা পূর্ণ হয়নি, ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো রিঅ্যাক্টিভ মেথডে কী করবে, কনফ্লিক্ট যখন তৈরি হয়ে যাবে, সেটা কীভাবে সমাধান বা পূর্ণ সমাধান করা যায় শান্তিপূর্ণ উপায়, সেই কথা বলবে। এর প্রথমে যেটা রয়েছে আমরা যদি বলি নেগোসিয়েশন, নেগোসিয়েশন হচ্ছে একটা ক্যাজুয়াল ডিসকাশন। এখানে পার্টির যারা দিক নির্দেশক রয়েছে, তারা সাধারণ আলোচনার মধ্যে অথবা কোন একটা সামিটে গেলে ওখানে সাধারণ কথাবার্তার ভিতরে সেই সংঘাতটা নিয়ে যে উভয়ের যে শঙ্কা, সে শঙ্কা প্রকাশ করতে পারে, এবং হতে পারে যে তারা ওইখানেই সাধারণ আলোচনার মাধ্যমেই সংঘাতটা সমাধানের জন্য একটা রোড ম্যাপ তৈরি করতে পারে, অথবা তারা মেডিয়েশনের জন্য আলাদা লোক রাখতে পারে, অথবা কনসিলিয়েশনের জন্য একজন থার্ড দেশ অথবা থার্ড ইন্ডিভিজুয়াল পার্টি, অর্থাৎ তারা উভয় যেহেতু কোনো একটা সমাধান আসতে পারতেছে না, তখন তারা একজন তৃতীয় পক্ষকে নিয়ে আসে। এই তৃতীয় পক্ষ হতে পারে একটা ব্যক্তি, হতে পারে একটি রাজনৈতিক দল, হতে পারে একটি রাষ্ট্র, হতে পারে একটি সংস্থা। তো এই তৃতীয় পক্ষ, তৃতীয় পার্টি যখন এই দুজনের মধ্যে সংঘাত রেজুলেশনের জন্য একটা রায় দেয় বা একটা সাজেশন করে, সেটা কনসিলিয়েশনের এই কনসেপ্ট অনুযায়ী এই কনফ্লিক্টেড যারা পার্টি অর্থাৎ যারা সংঘাতে লিপ্ত দল, তারা অনেক ক্ষেত্রে বা মেনে নিতে নাও পারে, কারণ কনসিলিয়েশন বাই ডিফল্ট এটা কিন্তু বাধ্যতামূলক না যে রাষ্ট্রগুলো মানবে, অর্থাৎ একজনকে একটা পরামর্শ দেওয়ার কথা বলে কনসিলিয়েশনে। কিন্তু আরবিট্রেশনে যখন হয়, তখন এই পরামর্শ জায়গা থেকে তাদের আরও সংকীর্ণ এবং আরও ফর্মাল জায়গায় আসতে হয়, তখন যে তৃতীয় পক্ষ রাখা হয়, বিশেষ করে এখানে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন রাষ্ট্রকে রাখা হয়, তারা যে সমাধানটা দেয় সেটা কিন্তু মোটামুটি লেভেলে কিন্তু এই পার্টিদের মেনে নিতে হয়। আবার অনেক ক্ষেত্রে যেটা বললাম যে ক্রাইসিস ম্যানেজমেন্ট বা ল অফ ইনফরমেশন, যেটা ক্রাইসিস যেটা রয়েছে সেটাকে কীভাবে ম্যানেজ করা যায়, এই ধরনের নীতিও কিন্তু প্রণয়ন করা যায়, বা যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে এখানে নিয়ে আসা যায়। অর্থাৎ এই আরবিট্রেশনের মধ্যে অনেক কিছুই আনা যেতে পারে। আর একটা ইন্টারন্যাশনাল যারা অর্গানাইজেশন, যেমন জাতিসংঘ, অর্থাৎ যখন আরবিট্রেশনে যে রায়টা দেয়, যখন এইটা ব্যাহত হয়, তখন কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন
যারা হচ্ছে ওই সংঘাতের বিষয়টা নিয়ে কাজ করে। যদি আমরা সমুদ্রের বিষয়ে সংঘাতের কথা বলি বা ডিসপিউটের কথা বলি, তখন এখানে আমরা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের কথা বলতে পারি, এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা এর যে বিচারিক রায় সেটা কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মাধ্যমে করে থাকে। আবার ইন্টারন্যাশনাল যে ইট লস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অফ ল অফ দ্য সি, এর মাধ্যমে করে থাকে। তো আর্বিট্রেশনে তখন কিন্তু এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যে প্রসেসগুলো, যে ট্রিটিগুলো, সেই ট্রিটির অনুযায়ী কিন্তু যাবে, এবং তারা যে রায়টা দিবে সেই রায়টা কিন্তু এই কনফ্লিক্টেড পার্টিকে অবশ্যই মেনে নিতে হবে। তো এই মেনে নেওয়া বা না নেওয়ার মধ্যে অনেক ধরনের সমস্যা রয়েছে, কিন্তু আমরা যদি বলি যে সংঘাতের শান্তিপূর্ণ পূর্ণ সমাধান যদি আদায় করতে চাই, তাহলে সংঘাত যদি বেঁধে যায়, তাহলে আমরা এই যে রিঅ্যাক্টিভ মেথডের এই পলিসিগুলো বা এই পদ্ধতিগুলো বা এই উপায়গুলো অনুসরণ করতে পারি, এবং আমরা মূলত সংঘাত যেন না বাঁধে তার জন্যে আগে প্রিঅ্যাক্টিভ যে মডেলগুলো, অর্থাৎ এই যে চারটে বিষয় কনফ্লিক্টেড পার্টিগুলোর মধ্যে যুক্ত করতে পারি। তার ফলে হবে কি, তার ফলে মিউচুয়াল ডিপেন্ডেন্সির জায়গাটা বেড়ে যাবে, এবং একে অন্যের স্বার্থ এবং মূল্যবোধের উপরে তাদের যে সম্মানের জায়গাটা সেটা দিতে স্বীকার করবে। তো এই ছিল আজকের আলোচনা, যে কনফ্লিক্ট রেজুলেশনের পদ্ধতিগুলো কী কী। আশা করি আপনারা কিছু কিছুটা হলেও বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।